গুরুকুল রাজবাড়ি মার্কেট প্লেসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো ইউটিউবে কিভাবে একটি নতুন চ্যানেল প্রফেশনালভাবে খুলতে হয়, এ টু জেড। তো চলুন আমরা ইউটিউব চ্যানেল ওপেন করি। তার আগে বলে নিই, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আমরা ইউটিউবে ফিরে যাই। এখন দেখুন গুগল এসে আমি লিখব www.youtube। এখানে লেখার পর দেখুন আমরা ইউটিউবে চলে আসলাম। এখান থেকে ঠিক আপনারা চলে আসবেন এখানে, আমার একটা চ্যানেল তো খোলা আছে বিধায়, এইখানে আমার চ্যানেলের নাম দেখাচ্ছে। যদি আপনাদের না থাকে তাহলে সাইন ইন থাকবে, আপনারা ঠিক এইখানে আমি ক্লিক করলেই আপনারা পারবেন। এটা একদমই সহজ, আপনারা এখানে সাইন ইন করলেই আপনাদের ইমেল নাম্বার যাবে, ইমেল ইমেলের পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে এই ইউটিউব। এখন দেখুন এই যে ঠিক এই গোল যে আইকনটা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে আমরা সোজা চলে আসব এই যে ক্রিয়েটর। হ্যাঁ, ক্রিয়েটর এখানে এসে এই যে সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার সাথে সাথেই এই দেখুন পর আমরা চলে আসবো এইখানে। ঠিক নিচে যদি যাই আমরা এখানে বলতেছে সি অল দি চ্যানেল, ক্রিয়েট এ নিউ চ্যানেল। এই যে এখানে দেখুন ক্রিয়েট এ নিউ চ্যানেল। তো এইখানে আপনারা নতুন যখন চ্যানেল খুলবেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমরা গুরুকুল রাজবাড়ি মার্কেট প্লেস, MARK মার্কেট প্লেস দিয়ে এই যে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথেই আমাদের এটা ঠিক এটা ক্রিয়েট হয়ে যাবে, আমাদের গুরুকুল রাজবাড়ি মার্কেট প্লেস ক্রিয়েট হয়ে যাবে। দেখুন যদি আমরা এইটা এই যে আমাদের এখানে যে লোগোটা যদি চেঞ্জ করতে চাই, তো এইখান থেকে আমরা ক্লিক করে এই যে এডিট লোগো, এখান থেকে আপনারা যে কোনো লোগো চেঞ্জ করতে পারেন। এখান থেকে যে আমরা লোগোটা চেঞ্জটা লোগো যদি মনে করি, এটা আমি এই যে ক্লিক করে লোগোটা নিয়ে নিয়েছি এখানে, তারপরে দেবো ডান। ডান দিলেই আমাদের এই যে লোগোটা ও নিয়ে নিয়েছে। তারপর আমরা ঠিক চলে যাব এইখানে যে আমাদের এই ব্যানারটা চ্যানেল আর্টটা এখানে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে এই যে কলমের এই জায়গা আবার ক্লিক করব। ক্লিক করে এডিট চ্যানেল আর্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথেই তারপর চলে আসবে সিলেক্ট অটো, এই যে সিলেক্ট ফটো ফ্রম ইয়ার কম্পিউটার। এখান থেকে আমরা চলে যাব সোজা এই যে দেখুন ঠিক গুরুকুল রাজবাড়ি এটাই চলে আসব। এখানে আসার পর এই যে আসছে, একটু আসার পর দেখুন এই যে গুরুকুল রাজবাড়ি মার্কেট প্লেস। এখানে আসার পর এই যে গুরুকুল রাজবাড়ি মার্কেট প্লেস, এখানে মোবাইলের কীরকম দেখা যাবে, এটা টিভিতে বা ডেস্কটপে কীভাবে দেখা যাবে এখানে দিয়ে দিচ্ছে। তারপর এটা কীভাবে আপনারা করবেন এটা সেটা আমি দেখিয়ে দিই। আর এটা করতে গেলে আপনাকে ফটোশপে চলে যেতে হবে। এই যে এটার সাইজ আছে একটা, এই সাইজটা কীভাবে করবেন আমি সেটা দেখাচ্ছি। ফটোশপে যাবেন, ফটোশপে যেয়ে এই যে ফাইল, তারপরে নিউ, নিউতে যাওয়ার পর এখান থেকে আপনি পিক্সেলে করবেন, পিক্সেল পিক্সেল করে এই পিক্সেলটা দিবেন হচ্ছে 2048, আর হাইট দিবেন 1152, এইটা রেজুলেশন দেবেন 72, রেজুলেশন দেবেন 72। ঠিক এটা দিয়ে অবস্থায় ওকে দেবেন। হ্যাঁ, ওকে দিলে এই যে সাইজটা হয়ে গেল, দেখুন এখন সাইজটা হয়ে গেছে। ঠিক এই জায়গাটা আপনি এই ব্যানারটা তৈরি করবেন চ্যানেল আর্টটা। তাই আমি যেহেতু আগেই করে রেখেছি, এটা দেখুন এখান থেকে নিয়ে ওইখানে বসিয়ে দেওয়া যায়। এখানে নিয়ে এই যে আমি এখানে আসলাম, দেখুন এখানে এসে এই যে চ্যানেল আর্টটা
আমি বসে দিলাম, এই যে বড় হয়ে গেছে, বড় হলে আপনি কন্ট্রোল টি দেবেন, কন্ট্রোল টি দেওয়ার সাথে সাথেই এই যে দেখুন কন্ট্রোল টি দিলে আপনার এটাকে ছোট করতে, এই যে ছোট করতে দিবে, ঠিক কন্ট্রোল টি দিয়ে ছোট করে দেবেন সাইজে, সাইজ করে এই মাপটায়, ঠিক যে মাপ আছে এই মাপটা নিয়ে আসবো আমরা, এই দেখুন ঠিক মাপে এই যে এখানে নিয়ে আসলাম, আরো ছোট করতে হবে, তো যাই হোক এই যে এটা নিয়ে দেখছেন একেবারে ঠিক মাপে আমি গুরুকুলের এই যে ছবিটা নিয়ে আসছি। তো এইভাবে আপনারা ছবিটা নিয়ে আসবেন, নিয়ে এসে এন্টার দিবেন, তারপরে সেভ করতে হয় কিভাবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো দেখুন এই যে প্রথমে ফাইলে যাবেন, ফাইলে যে সেভ অ্যাজ এখানে দেবেন, তারপর এই যে জেপিজিতে সেভ করবেন, জেপি যে এই এটা নিয়ে, তারপরে এখানে একটা ছবি নেব যে নামেই দেবেন, এই ডেস্কটপে সেভটা করে ফেলেন, ডেস্কটপে ই করে আপনাদের নাম দিয়ে এখানে ডেস্কটপে এই যে সেভে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। তো আমি সেভ করে রেখেছি বিধায়, আর সেভ করলাম না, তো এখন চলে যাব এখানে, এখানে যে এই যে এইভাবে ছবিটা আনলাম, তারপরে এই দেখুন গুরুকুল রাজবাড়ি মার্কেট প্লেস এখানে চলে আসছে, এই যে এখানে চলে আসলাম, এইখানে চলে আসবে, এখানে রিলোড দেব, এই যে রিলোড দিলাম আমরা, এতক্ষণ যে ছবিটা আনলাম ঠিক এখানে গিয়ে রিলোড দেওয়ার সাথে সাথে দেখুন ছবিটা চলে আসছে, দেখছেন। তো এইভাবে আমরা এই চ্যানেল আর্টটা চলে করতে পারি, তারপর লোগোটা আনতে পারি, আর এইখানে দেখুন ফেসবুক এই যে টুইটার এইগুলো কিভাবে আনেন সেটা আমি দেখাই আপনাদের। এই যে অ্যাবাউটে যাবেন, অ্যাবাউটে যাওয়ার পর আপনি এই যে ভিডিওটা কি কি ভিডিও দিবেন তার একটা বর্ণনা দিবেন এখানে, এডুকেশন জাস্ট আপনাদের দেখানোর জন্য, এডুকেশন অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি একটা আমি দিয়ে রাখলাম, তো আপনারা এইভাবে চেঞ্জ করে দিবেন। তারপর এখান থেকে দেখুন এই যে চ্যানেলের নাম বাংলাদেশ দিলেন, আর এইগুলো দেখুন লিঙ্ক, এই যে লিঙ্কগুলো যেহেতু আমি আগেই করে রেখেছি, তো লিঙ্ক করতে গেলে আপনি এই যে এইখানে যাবেন, এখানে যে দেখুন ফেসবুক, হ্যাঁ ফেসবুকের এই ইউআরএল যদি মুছে দেন, এই যে মুছে দেখুন এই এই ইউআরএলটা কীভাবে দিতে হয়, এখানে চলে যাবেন আপনি এই যে উপরে নিউ ট্যাবে ফেসবুকে চলে আসবেন, ফেসবুকে আসার পর এইখান থেকে এই যে এইটা ক্লিক করবেন, এইটা ইউআরএল এটা কপি করবেন, এই যে কপি করে জাস্ট এখানে এই যে এখানে বসিয়ে দেবেন, দেখছেন এখানে নিয়ে এই যে বসিয়ে দেবেন, পেস্ট করে দিলে এই যে এখানে বসে গেল। তাহলে এইভাবে যে কোনো লিঙ্কগুলো নিয়ে আসা যায়, করার পর এই যে ফেসবুকে আমার যে ইউআরএলটা এখানে চলে আসছে, তো এইভাবে যে কোনো ফেসবুক টুইটার গুগল প্লাস এগুলো অ্যাড করা যায়, আপনারা এক এক করে অ্যাড করে নেবেন পাঁচটা ছয়টা। তারপর এখানে এই যে ভিডিও আপলোড কীভাবে করতে হয় এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা আজকে আর বাড়াতে যাচ্ছি না, যেহেতু টিউটোরিয়াল এমনি টিউটোরিয়ালটা বড় হয়ে গেছে, তো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসে বা কোনো রকম একটু মন যোগায় বা ভালো লাগে, তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন ভিডিও দেখার জন্য বেল বাটনে ক্লিক করবেন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।